আমি আজাদ রহমান, আজকে আপনাদের সাথে আমার র‍্যাপিং ক্যারিয়ার নিয়ে বিস্তারিত ডিসকাস করব। তো র‍্যাপিং ক্যারিয়ার, র‍্যাপিংও যে একটা ক্যারিয়ার হতে পারে সেটা আমাদের দেশে এখনও চালু হয়নি পুরোপুরি, কিন্তু আমরা খেলাধুলার পাশাপাশি আমরা কিন্তু এই র‍্যাপিংটাকেও একটা ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারি। কীভাবে র‍্যাপিং ক্যারিয়ার আমরা বেছে নিব, কখন থেকে আমরা বেছে নিব, সেই জিনিসটাও আমাদের জানা উচিত। আমরা যদি অ্যাট দ্য এজ অফ 16-17 আমরা র‍্যাপিংয়ে আসি, সেটা পড়ালেখার পাশাপাশি আমরা কিন্তু র‍্যাপিং করতে পারি। র‍্যাপিং করতে হলে কী কী দরকার? র‍্যাপিং করতে হলে প্রথমত আপনার একটা, আপনি র‍্যাপিং কত দূর লেভেল পর্যন্ত আপনি যেতে চাবেন, আপনার টার্গেটটা সেট করতে হবে। তো টার্গেটটা সেট করতে হলে টার্গেটের পাশাপাশি এটার অ্যাডভান্টেজগুলো কী কী আছে সেটা আমরা জানবো। আমরা যদি ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে দেখতে পাই, প্রফেশনাল র‍্যাপিংয়ে দেখতে পাই, শুধু জাপানের দিকে তাকাই, জাপানের প্রায় 100-এর বেশি প্রফেশনাল র‍্যাপিজ আছে। তারা কী করেন? তারা শুধু র‍্যাপিংয়ের উপরে তাদের জীবিকা নির্বাহ করেন এবং ভালো একটা সম্মানই পেয়ে থাকে। তো আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টে চিন্তা করি, আমরা র‍্যাপিংয়ে অনেক উন্নত করেছি। আমরা র‍্যাপিংয়ে প্রতি বছরই আমরা ইন্টারন্যাশনাল খেলা চালিয়ে যাচ্ছি এবং ইন্টারন্যাশনালে আমরা সুনাম বয়ে আনছি। তো র‍্যাপিং কীভাবে আসবো আমরা? প্রথমত আমরা যদি ছোটোবেলার থেকে অ্যাট দ্য এজ অফ 15-16 আমরা যদি খেলাধুলার পাশাপাশি র‍্যাপিংয়ের আগ্রহ থাকে, আমরা মাঠে যাব। মাঠে যেয়ে র‍্যাপিং কীভাবে করে, সিনিয়ররা কীভাবে করেন, এই র‍্যাপিং করার জন্য কী কী শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়, কী কী কোয়ালিটিস দরকার হয়, ব্যক্তিত্বের দরকার হয়, অনেস্টির দরকার হয়, সেই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আসবো।